দেখে তো বুঝতেই পারছেন যে আমরা আজকে কোথায় এসেছি আজকে এসেছি প্যারিসের অপেরা দেখতে প্যারিসে নয় কলকাতাতেই আমরা কিন্তু এই প্যারিসের অপেরা দেখে নিতে পারছি কিভাবে। তার জন্য চলে আসতে হবে কিন্তু সোদপুর বার্মাসেল উন্নয়ন সমিতির মাঠে আর এই সোদপুর যাওয়ার পথে এই যে বার্মাসেল মাঠ এখানেই কিন্তু যাওয়ার পথেই রাস্তার দুধারে হয়েছে খুব সুন্দর আলোকসজ্জা দেখতেই পাচ্ছি সেই আলোকসজ্জার নমুনা কিন্তু দারুণ দারুণ সুন্দর কিন্তু এই আলোকসজ্জা রাস্তার দুধার ব্যাপী হয়ে চলেছে খুব সুন্দর পরিবেশ এই আলোকসজ্জা দেখার জন্য অবশ্যই কিন্তু একবার হল রাত্রিবেলা এখানে ভিজিট করতে হবে আর ভিজিট করার জন্য আলাদা করে কিন্তু লাইন দেওয়ার প্রয়োজন নেই রাস্তা যাওয়ার পথেই মানে যাতায়াতের পথেই এই আলোকসজ্জা আপনারা দেখে নিতে পারবেন আজ দিনটা পনেরোই অক্টোবর রাত্রিবেলা ঠিক সাড়ে নটার সময় আমি এই মণ্ডপটা পরিদর্শনের জন্য বেরিয়েছিলাম ভিড়ের পরিমাণ কিন্তু সেই রাত সাড়ে নটায় বেশ ভালোই ছিল আর তার থেকেও বেশি ছিল মাঠে যে প্রোগ্রাম হচ্ছিল সেটি দেখার জন্য অনেক অনেক মানুষের ভিড় কারণ সেই দিন মঞ্চে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা মহাশয়া বার্মাসেল উন্নয়ন কমিটি এটি হল পঁচাত্তর বছরের পুজো আর এই বছরেই তারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন তবে প্যান্ডেল এবং মাতৃপ্রতিমা দুটো ভিন্ন স্থানে কিন্তু তৈরি করা হয়েছে প্যান্ডেলটি ভেতরের দিকে আর মাতৃ একদম রাস্তার ধারে যাতে মানুষ মাতৃপ্রতিমা পরিদর্শন করতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে কিন্তু বেশ সুন্দর একটা ব্যবস্থা করেছেন আর এই প্যান্ডেল ও মাতৃপ্রতিমার ঠিক মাঝখানে মাঠ মাঠে রয়েছে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা দেখতে দেখতে আমরা চলে এসেছি বার্মাসেল উন্নয়ন সমিতির পূজা মণ্ডপের লাইনে চলে এসেছি রাস্তা আলোকসজ্জা দেখতে দেখতে আর এবারই শুরু হবে লাইন তবে এই মুহূর্তে আজকে যেহেতু প্রতিপদ আর এই দিন মানুষের ভিড়টা তুলনামূলক একটু কম তাই লাইনটা তুলনামূলক একটু কম রাত্রিবেলায় তবে মানুষ কিন্তু ঠাকুর দেখছেন এবং মহালয়া থেকেই কিন্তু এই ঠাকুর দেখার ভিড় জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি তো চলুন এবার প্রবেশ করা যাক এটা হলো গেটটা গেট দিয়ে প্রবেশ করেই কিন্তু আমরা বাদিকেই প্রথমে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা এখানেও ছোট্ট করে একটা প্যান্ডেলের সুন্দর ব্যবস্থা করা হয়েছে আর এই প্যান্ডেলে রয়েছে একটা সাবেকি ভাব এখানে কিন্তু বলা যেতেই পারে একটা পুজোয় দুখানা প্যান্ডেল হয়েছে একটা মাতৃ প্রতিমাকে সাবেকি আনায় ভরিয়ে দেওয়া হয়েছে প্যান্ডেলে আরেকটা দিকে করা হয়েছে থিম প্যান্ডেল দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় কিন্তু আছে কম হলেও আছে এবার মাঠটার মাঝখানে ভিড়ের পরিমাণটা দেখুন আর এইটা হলো থিম প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন মাঠের ওপারটায় কিন্তু থিম প্যান্ডেলটা করা হয়েছে আর মাঠে প্রচুর প্রচুর লোকের সমাগম ঘটেছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য দেখতে পাচ্ছেন মাঠে চলছে কিন্তু সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আর স্টেজে উপস্থিত আছেন হৈমন্তী শুক্লা মহাশয়া এই মুহুর্তে দেখছেন তিনি বসে আছেন ফোকাস হচ্ছে না যদিও জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন বাট উনি কিন্তু বসে আছেন এই মুহূর্তে আর আরেকটা পাশে ছোট্ট করে কিন্তু করিমসের বিরিয়ানির একটা বড় কাউন্টার বসেছে তো অবশ্যই আসলে কিন্তু করিমসের বিরিয়ানিও ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা